دليل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إلى آخر الآيات এই আয়াতি কারিমার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই তোমরা আহলে যিকির অর্থাৎ আহলে ইলমদেরকে জিজ্ঞাসা করো। সাবস্ক্রাইব দা মাই ইউটিউব চ্যানেল বাসির এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وفي آية أخرى قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মহতারাম হাজরিন, যাওকো শাওকের সাথে প্রেম ভালোবাসা নিয়ে আপনার আমার নবী, তাম বিশ্ব জাহানের নবী, নবীদের নবী, ফিরেশতাদের নবী, আরশের নবী, কুরসির নবী, লাউহের নবী, কলমের নবী, আলমে আমরের নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সরদার, রাসূল কুল সরদার, নবী কুল ইমাম, রাসূল কুল ইমাম, নূরে মুজাসসাম, গায়েব কে খবর দেনে ওয়ালা, নবী আখির জামান, নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে আদবের সাথে মহব্বত নিয়ে দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করুন। বাবাজান, দুরূদ শরীফ সালাত ওয়া সালাম মুমিন ওয়া মুমিনাত, মুসলিম ওয়া মুসলিমাত, নরনারীদের জন্য আল্লাহ প্রদত্ত এমন এক নিয়ামত যে দুরূদ শরীফের আমলের উসিলায় মুরদা দিল জিন্দা হয়ে যায়, দুরূদ শরীফের আমলের উসিলায় মুমিন ওয়া মুমিনাত নরনারীদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বলময় হয়ে যায়,
তাকদীরের বুরাই দূর হয়ে যায়, যারা সদা সর্বদায় আদবের সাথে মহব্বত নিয়ে নবী পাকের শানে দুরূদ শরীফ পাঠ করে, সালাত ওয়া সালাম পাঠ করে, তাদের জন্য দোজকের আগুন হারাম হয়ে যায়। যারা দুরূদ শরীফের উপর বেশি বেশি আমল করবে, কাল ময়দানে মহাশরে মহা সংকটের সময় তারা দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতিব নিকটে থাকবে, এমনকি আরশে পাকের ছায়ার নিচে স্থান পাবে। আসুন, ঐতিহ্যবাহী বিবাড়িয়া জেলা, ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলার অন্তর্গত দাউদপুর পরগনাধীন ঐতিহ্যবাহী খাদুরায় উত্তরপাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার 18তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে এই বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগান থেকে বসন্তকালীন রাতে এশার নামাজ আনতে নবী পাকের শানে সালাত ওয়া সালাম পাঠ করুন। বাবা জান, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমরা যখন দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করব, আমাদের জন্য লাজিম, আমাদের জন্য অপরিহার্য, আমাদের মধ্যে যেন হুদুরুল কাল অর্থাৎ একাগ্রচিত্ততা যেন বিরাজ করে, আমাদের মধ্যে যেন মদিনা কামলিওয়ালার মহব্বত বিরাজ করে। আল্লাহ চাহে তো যারা অধিক মহব্বতের সাথে দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করবে, তাদের দোয়া দুরূদ শরীফ দোয়া কবুলিয়তের গ্যারান্টি রয়েছে, তাদের দুরূদ শরীফ কবুলিয়তের গ্যারান্টি রয়েছে। আমিন। তো মহব্বতের সাথে নবী পাকের শানে দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাওকো শওকের সাথে পাঠ করুন, মহব্বত নিয়ে পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আদম যখন পানি মাটি নূর নবী খোদার রাসূল, আদম যখন পানি মাটি নূর নবী খোদার রাসূল, যাহার উপর পড়ে দরুদ, যাহার উপর পড়ে দরুদ, আল্লাহু ফেরেশতা কুল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মেরা দিল ফিদা হো বেশৌকে মুহাম্মদ, মেরা দিল ফিদা হো বেশৌকে মুহাম্মদ, না দিল সে জুদা হো ইয়ে যৌকে মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসিরে জনাবে হাবিবে খুদা হো,
আসির জনাবে হাবিবে খুদা হো না টুটে গলো সে ইয়ে তওকে মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 ইয়া খালিক আল বাশারি আল্লাহ 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 আমার অতি বিস্তেহের আপনাদের আপনজন এই এলাকার প্রতি সন্তান বিশিষ্ট আলেমে দিন মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আমানুল্লাহ আশিকী সাহেব হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম দিগার সুশিক্ষিত সমাজ ও আমার সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা ও পর্দার আড়ালে মা বোনেরা বাবাজান আপনারা কি বাবা দাঁড়িয়ে থাকবেন না বাবাজান মাহফিলে বসে পড়বেন? আপনারা কি দাঁড়িয়ে থাকবেন না মাহফিলে বসে পড়বেন? আমি নারাধন বাবাজান খাদুরাল উত্তরপাড়া ফুরকানি হাফিজা মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বাবাজান কার্যকরী কমিটির পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আপনাদের খেদমতে অনুরোধ জানাচ্ছি বাবাজান যারা দাঁড়িয়ে আছে আপন আপন জায়গায় বসে পড়ুন। মাশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ চাহে তো ফ্যান্ডেল ভরপুর হতে যাচ্ছে। আমার বিশ্বাস স্বল্প সময়ের মধ্যে ফ্যান্ডেল ভরপুর হয়ে যাবে। সবাই আওয়াজ করে বলুন আমিন। দাদা ভাই আসছেন, ইয়াল্লাহ আমাদের নুরুল আমিন সাহেব আসছে, আমি খেয়াল করিনি আলহামদুলিল্লাহ। বড় লোকের হাতি গরিবের নাতি, তিনা বেটি ভাই আমার মরহুম বাচ্চু মিয়া সাহেবের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ তার কবরখানাকে যেন জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে নেবেন আমিন। মঞ্চে আসার পথে একজন লোক বলতেছে, হুজুর আমার আব্বাজান এই মাদ্রাসা জায়গা দিয়ে গেছেন, তিনার নাম নাকি? কি লোকটা বলেছে? মোহাম্মদ সুলতান মিয়া। হ্যাঁ, আর যিনি আবেদন করেছেন তিনার নাম কি? মোহাম্মদ সমজ আলী মিয়া। তিনি আবেদন করেছেন, তিনার আব্বাজান তো দুনিয়ায় নেই, তিনার আম্মাজান আছে? আম্মাজানও নেই। আব্বাজান আম্মাজানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ যেন প্রত্যেকের আব্বাজান আম্মাজানদের কবরগুলোকে যেন জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে নেবেন আমিন। আমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করব, আমাদের জন্য অপরিহার্য দয়াল নবীজির শিক্ষা, আমরা যেন জান্নাতুল ফেরদাউস কামনা করি। সুবহানাল্লাহ, আমরা যেন জান্নাতুল ফেরদাউস কামনা করি। আল্লাহ দয়া করুক, কবুল করুক আমিন। বাবাজান গভীর মনোযোগ, আমি সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, আমার পরে আমার বাবাজান মুফতি ইয়াকুব আলী আল কাদরী সাহেব সে সংক্ষিপ্তভাবে কথা বলবে, এবং আজকের মাহফিলের যিনি প্রধান প্রধান আকর্ষণ হযরত মাওলানা মামুনুর রশিদ সালিহি মুজাদ্দিদি সাহেব, তিনি সর্বশেষ কথা বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু পূত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদের মধ্যে বিশ্বাসী বান্দাদেরকে সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। وأهليكم
পাক এই আয়াতে কারিমার মধ্যে বিশ্বাসী বান্দাদেরকে সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন, আই ঈমান ওয়ালো, হে বিশ্বাসীগণ, তোমরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যাতে খোদাবন্দ করিম আবার ঘোষণা দিচ্ছেন, আই ঈমান ওয়ালো, আই বিশ্বাসীগণ, তোমরা নিজকে এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াত কারিমার দ্বারা ডিরেক্ট প্রমাণ হয়ে গেল, নিজেই শুধু জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করে চলবে না, পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক তাই বাবা যায়, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজকে নিজে রক্ষা করতে হলে এবং পরিবার পরিজনদেরকে রক্ষা করতে হলে আপনাকে আমাকে দীনই শিক্ষা অর্জন করতে, কি শিক্ষা অর্জন করতে হবে? দীনই শিক্ষা অর্জন করতে হবে। দীনই শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুমিন ওয়া মুমিনাত, মুসলিম ওয়া মুসলিমাতের জন্য ফরজ। সবাই আওয়াজ করে বলুন, কি ফরজ? বাবা জান, দীনই এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিম ওয়া মুসলিমাতের জন্য বাবা জান, এটা ফরজে আইন, এটা অপরিহার্য, এটা অর্জন করতে হবে। তো এই দীনি এলেম অর্জন করতে হলে যারা দীনি এলেমের উপর জ্ঞান রাখে, যারা দীনি শিক্ষার উপরে জ্ঞান রাখে, কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াসের উপর জ্ঞান রাখে, যারা শরীয়ত তরিকতের উপর জ্ঞান রাখে, তাদের শরণাপন্ন হতে হবে, ঠিক না? ঠিক। যেহেতু যাতে খোদাবন্দ করিম ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলাল যিকরে, ফাসআলু আহলাল যিকরে ইলাখিরিল আয়াত। এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, তোমরা আহলে যিকির অর্থাৎ আহলে ইলমদেরকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যাচ্ছে একজন মানুষ যদি শরীয়তের একটা মাসালার উপর জ্ঞান না থাকে, মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হয়, এলাকায় যারা মুহাক্কিক ওয়া মুদাক্কিক উলামায়ে কেরাম রয়েছেন তাদের শরণাপন্ন হয়, এটা যাতে খোদাবন্দ করিমের ঘোষণা, ফাসআলু আহলা যিকরি, ইন ফাসআলু আহলা যিকরি, যারা আহলে যিকির তাদের কাছে জিজ্ঞাসা করো, এটা কার হুকুম? আওয়াজ করে বলুন, কার হুকুম? এটা আবার আল্লাহ পাকের হুকুম। যে যে বিষয়ে জ্ঞান রাখবে আল্লাহ চাহে তো বাবা জান সে সেই বিষয়ে কথা বলবে। একজন আলিমের মর্যাদা কতটুকু জানেন বাবা জান? দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিজ জাহিল, একজন আলেমের ঘুম জাহিলির ইবাদতের চেয়ে অতিব উত্তম। সুবহানাল্লাহ। একজন আলিমের ঘুম জাহিলির ইবাদতের চেয়ে অতিব উত্তম। আল্লাহু আকবার। আলিম কোন আলিম? আলিম আলিমের মধ্যে ব্যবধান আছে বাবা জান, আলিমের বাবা জান বহু বছর হলো উলামা, আল্লাহু আকবার বলেন না বাবা জান। উম্মতে মুহাম্মাদের মধ্যে উলামাদের মধ্যে আবার দুইটি ভাগ আছে, এক প্রকার হলো বাবা জান হক্কানি উলামায়ে কেরাম, আরেক প্রকার হলো বাবা জান উলামায়ে সু বলা হয়, নাউযুবিল্লাহ বলেন না, উলামায়ে সু, তারা আলেম নামের কলঙ্ক, তারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নার উপরে জ্ঞান অর্জন করেছে বটে, কিন্তু তিনারা দুনিয়ার লোভের খপ্পরে পড়ে তারা দিনকে বিক্রি করে ফেলে, নাউযুবিল্লাহ মিন জালেক, তারা দিনের মধ্যে পরিবর্তন এনে ফেলে, তারা দিনকে বিক্রি করতে তারা কোনো দ্বিধাবোধ করে না। এই প্রসঙ্গে মুস্তাদরাকে হাকিমের মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দলিল দলিল, লা ইয়াগশিয়ান্না উম্মতি মিন বাদি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামাহুম দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কালিল।
মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার পরে আমার উম্মতদেরকে ফিতনা ফাসাদে ঘোর অন্ধকার আচ্ছন্ন রাতের ন্যায় আচ্ছন্ন করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। নবী পাক ভবিষ্যৎবাণী করতেছেন, আমার পরে আমার উম্মতদেরকে ফিতনা ফাসাদে ঘোর অন্ধকার আচ্ছন্ন রাতের ন্যায় তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, ঘিরে ফেলবে। একদল মানুষ সকাল বেলায় মুমিন অবস্থায় সকাল যাপন করবে, বিকালে তারা কাফির হয়ে যাবে, কাফির অবস্থায় বিকাল উদযাপন করবে। বলে নাউযুবিল্লাহ। আবার সকাল বেলায় তারা কাফির অবস্থায় সকাল উদযাপন করবে, বিকাল বেলায় আবার তারা মুমিন অবস্থায় তার বিকাল উদযাপন করবে। ইয়া বিউ আকওয়ামাহুম দীনাহুম, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, বি আরাদিম মিনাত দুনিয়া কালিল, মানুষেরা লোকেরা স্বল্প সম্পত্তির বিনিময়ে দিনকে বিক্রি করে ফেলবে। বলে নাউযুবিল্লাহ। যেমন বাবা যান কাদিয়ানীরা, আওয়াজ করে বলুন কারা, বলুন তো কাদিয়ানীরা বাবা যান, কাদিয়ানীদের সাথে বড় ভাই সাহেবদের একটা হাত রয়েছে বাবা যান, যেই কারণে আজকে কাদিয়ানীরা বাবা যান কুফুরি মতবাদের বিশ্বাসী হওয়ার পরেও দেখা যাচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। মনে রাখবেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাল্লামার সামনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেয়াদবি করবে, দয়াল নবীজিকে যারা আখিরি নবী মনে না করবে, তারা নিঃসন্দেহে কাফির। ঠিক না বিঠিক? আল আশবাহ ওয়ান নাযায়েরের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু ওয়া সাগ্গারা। যে ব্যক্তি রাসূলে পাকের রিসালতের মধ্যে সন্দেহ পোষণ করবে অথবা রাসূলে পাকের শানে মানে ঠাট্টা বিদ্রুপ করবে অথবা নবী পাকের মান ও সম্মানকে ছোট করার চেষ্টা করবে, সে কাফির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এ কাদিয়ানীদের গুরু ঠাকুরের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার ভাগ্য মন্দ, তার তাকদীর মন্দ, সে হিদায়ত পায় নাই, সে দেওবন্দে লেখাপড়া করেছিল, তার বাড়ি ছিল পাকিস্তান কাদিয়ান গ্রামে। সে পরিশেষে বাবাজান শয়তানের ইবলিসের খপ্পরে পড়ে নিজকে নিজে নবী আরিজি বলে দাবি করেছে। বলে নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীজিকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী বলে স্বীকার করত, কিন্তু স্বীকার করার পরেও আবার নিজকে নিজে নবী বলে দাবি করেছে। নাউযুবিল্লাহ। এ খবির শয়তান ইন্তেকালের সময় পায়খানার মধ্যে পড়ে মারা গেছে। নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীজির পরে দুনিয়ায় কোন নবী আসবে? সবাই জবান খুলে বলে আসবে? এই বিশ্বাস কারা কারা রাখেন একটু হাত উঠান তো। আমার নবীজি ঘোষণা দিয়েছেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে দুনিয়ায় কোনো নবী হবে না। মুসলিম শরীফের হাদিস, ফুদ্দিলতু আলাল আমবিয়ায়ে বিসিত্তিন, আমাকে ছয়টি বিষয়ে ফদিলত দেওয়া হয়েছে, অর্থাৎ ছয়টি বিষয়ে আমাকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। ছয়টি বিষয়ের মধ্যে ছয় নম্বর বিষয় হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আমাকে সর্বশেষ নবী করে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমার পুরো দুনিয়ায় কোন নবী আসবে না, এটা বিশ্বাস রাখা ঈমান। এই বিশ্বাস যদি না থাকে, বিশেষ করে রাসূলে পাকের সাথে যদি কোনো ব্যক্তি বিয়াদবি করে, তার পাহাড় পরিমাণ এলেম আমল কোনো কাজই আসবে না। কেননা আমার নবীজি হলেন বাবা যান ঈমান। আওয়াজ করে নবীজি হলেন ঈমান। আজকে এখানে খাদুরাইল উত্তরপাড়া ফুরকানিয়া হাফিজে মাদ্রাসার বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। বাবা যান আমাদের হাফিজ সাহেব বললেন, হুজুর দোয়া করুন এই বছর, আল্লাহ চাহে তো গত বছরের নেই আমার চারজন হাফিজুল কোরআন পাগড়ি নিয়ে বের হবে। আলহামদুলিল্লাহ। বাবা যান আমার অন্তরাত্মাটা বাবা যান কি বলবো, ইয়ে সমঝানে কি সিজ নেই হ্যাঁ, ইয়ে সমঝ
কি চিজ হয় খুশিতে যেন ভরপুর হয়ে গেল। কেননা তারা এই চারজন ছেলে কালামে পাকের তেলাওয়াতকে তাদের সিনায় ধারণ করেছে। এই কালামে পাক মূলত বাবাজান এটা বাবাজান সৃষ্টি নয়, এটা হলো জাতে খোদাবান্দে করিমের কালাম, কালামে কদিম, সৃষ্টির মধ্যে পরিবর্তন, পরিবর্তন আসা চিরাচরিত নিয়ম। কিন্তু আল্লাহর কালামের মধ্যে কশ্চিন কালেও পরিবর্তন পরিবর্তন আসবে না, এটার উপরে বিশ্বাস রাখতে হবে, ঠিক না ঠিক? আর এই কালামে পাকের মূল ঠিকানা হলো, কালামে পাকের মূল ঠিকানা হলো নূরের জগতে লাউহে মাহফুজে। সবাই মুখ খুলবেন কোথায় বলুন তো, লাহুয়ে মাহফুজ এইটাকে বলা হয় বাবা যান, এইটাকে বলা হয় এই যে লাহুয়ে মাহফুজ যে বলি স্যার, লাহুয়ে মাহফুজ শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সংরক্ষিত ফলক। বলুন সংরক্ষিত ফলক, বলুন সংরক্ষিত ফলক। এটা নূরের জগতের অবদান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম উম্মতে মুহাম্মাদের মধ্যে, তার পিয়ারা হাবিবের উম্মতের মধ্যে এমন কিছু সংখ্যক লোক রয়েছে যাদেরকে এমন নিয়ামত প্রদান করেছে, যাদের চক্ষুদ্বয়ের মধ্যে নূর বিরাজ করতেছে, যাদের কালবের মধ্যে নূর বিরাজ করতেছে, ওলিয়া ওলিয়া সকল, তারা সেই নূরের জগতের লাহুয়ে মাহফুজ পর্যন্ত দেখতে পায়, সংরক্ষিত ফলক দেখতে পায়। লাউহে মাহফুজ আস্তে পেশি আউলিয়া, লাউহে মাহফুজ আস্তে পেশি আউলিয়া, আজ সে মাহফুজ আন্তে মাহফুজ আজ খাত। আল্লাহু আকবার বলেন, এই ওলিদেরকে ক্ষমতা কে দিয়েছেন বাবা যান, জবান করবে কে দিয়েছেন? গভীর মনোযোগ, কালামে পাকের যে কতটুকু গুরুত্ব, পৃথিবী বিখ্যাত দাইলামি শরীফের মধ্যে দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আদিবু আওলাদকুম আলা সালাসে খুসালিন হুববে নবীকুম ওয়া হুববে আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহু দাইলামি, দলিল দলিল। নবীজি ঘোষণা দিচ্ছেন, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে, তোমরা তোমাদের আহলে আওলাদদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। জবান খুলে বলুন কয়টি বিষয়, আওয়াজ করে বলুন কয়টি বিষয়, ডান হাতের তিনটা আঙ্গুল উঠিয়ে দেখেন না কয়টি বিষয়, কয়টি বিষয় শিক্ষা দেওয়ার জন্য বলেছেন? তিনটি বিষয়ে বাবা যান। প্রথম হলো নবী পাকের প্রেম, দ্বিতীয় হলো আহলে বাইতের প্রেম, তৃতীয় হলো কালামে পাকের শিক্ষা। আজকে কালামে পাকের শিক্ষার পবিত্র আসর খাদরেল উত্তর পাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটা আপনাদের জন্য সুসংবাদ। এখানে রাত দিন 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় আমার বিশ্বাস হাফিজ সাহেব কর্তৃক ছেলে মেয়েরা কালামে পাকের শিক্ষার একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। এই সহযোগিতায় যারা এগিয়ে আসছেন, এটার প্রতি যারা মহব্বত রাখেন বাবা যান, তা তো লাভবান হবেন আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে মহব্বতের কোনো মূল্য নাই, মহব্বত করলে লাভ কি, নাউজুবিল্লাহি মিন জারেক, এটাও নিঃসন্দেহে এই যে মানে বাড়াবাড়ি কথা, এটাও নিঃসন্দেহে বাবা যান মন গড়া কথা। নবীজি ঘোষণা দিয়েছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, দলিল দলিল। তুমি আলেম হও অথবা তোয়ালিবুল আলেম হও অথবা শ্রোতা হও অথবা ভালোবাসাকারী হও, পঞ্চম পথমত অবলম্বন করিও না, অকারে না তুমি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আলেম হওয়ার জন্য অথবা তোয়ালিবুল আলেম হওয়ার জন্য অথবা শ্রোতা হওয়ার জন্য অথবা ভালোবাসাকারী হওয়ার জন্য কে হুকুম দিয়েছেন? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী রাসূল পাক তিনি কে গো বাবা যান? 40 বছর বয়সে আমার নবী পাকের এই যে নবুয়তের প্রকাশ হয়েছে। সবাই জবান খুলবেন কখন বলুন তো, 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটেছে, জোহরের নবুয়ত বাবা যান হয়েছে, নবুয়তের প্রকাশ পেয়েছে কোথায় থেকে? গারে হেরা থেকে। জবান খুলে বলুন কোথায় থেকে? গারে হেরায় থেকে, হেরা থেকে। এখানে একটু সূক্ষ্ম বিষয়, অনেকে বলে থাকে জিব্রিল আলাইহিস সালাম নবী পাকের খিদমতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে ওহী নিয়ে আসছে, এটা আমাদের ঈমান ঈমান রাখতে হবে। এখানে একটু বাবা যান গবেষণার বিষয়, থিসিসের বিষয়, 40 দিন দয়াল নবী রাসূল পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আরো অধিক দিন এই যে গারে হেরাইজে দয়াল নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, তিনি যে গারে হেরাইজে তিনি ইবাদতে মগ্ন ছিলেন, কার হুকুমে তখন তিনি গিয়েছিলেন? তখন কি কোনো জিব্রিল আলাইহিস সালাম আসছে এমন কোন প্রমাণ নীল আকাশের নিচে জমিনের উপরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দ্বারা কে কোথাও সাবিত করতে পারবে? এটা হলো হাকিকতের বিষয়, এটা মারফতের বিষয়, এটা হাকিকতে মুহাম্মদী আহমদের বিষয়, কেননা তিনি জন্মসূত্রেই ছিলেন নবী। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের প্রকাশ ঘটেছে কখন? 40 বছর বয়সে গারে হেরা থেকে। আল্লাহু আকবার। বাবাজান, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যাতে খোদাবন্দ করিম ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের পরিপূর্ণ ভান্ডার দান করেছেন। দলিল দলিল উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার রাসূলুল্লাহ কে আদি অন্তের ইলম দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কলমা শাহাদাতের মধ্যে পড়ে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ঠিক না বেঠিক? আমরা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্নে কোনো মাবুদ নেই। অবশ্যই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পিয়ারা বান্দা এবং তার পিয়ারা রাসূল। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, এই যে কালমায়ে শাহাদাতের মধ্যে এখানে আল্লাহর বান্দা নবীজিকে বলা হয়, বান্দা বান্দার মধ্যে পার্থক্য রয়েছে। উলামায়ে কেরাম গভীর মনোযোগ, এই এলাকায় কোনো মুফতি ওয়া মুহাদ্দিস ওয়া মুফাসসিরদের ঘরে যদি মিশকাত শরীফের সরা মিরকাত কিতাব থেকে থাকে, মিরকাতের প্রথম খণ্ডের 40 পৃষ্ঠায় খুলে দেখুন, আপ আপ তিন প্রকার। সুবহানাল্লাহ। বলেন না আপ মানে কি? ইবাদতকারী, ইবাদতকারী তিন শ্রেণীতে অন্তর্ভুক্ত। প্রথম হলো যারা জাহান্নামের ভয়ে সওয়াবের আশায় যারা ইবাদত করে, বাবা জান তার ইদাই হলো ইবাদত, তারা আপ। দ্বিতীয় হলো যারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় বাবা জান এই যে স্বচক্ষে দেখে ইবাদত করে, এটা এটা হলো বাবা জান এই যে উবুদিয়ত। সুবহানাল্লাহ। বলনা উবুদিয়ত। তিন নম্বরে হলো উবুদা, আই আবুদা বাবা জান, যারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইবাদত, তিনি যে একমাত্র ইবাদতের উপযোগী, তিনি যে একমাত্র ইবাদতের উপযোগী, এইটা মনে করে যারা ইবাদত করে সেটা হলো বাবা জান আল্লাহু আকবার উবুদা। এই দরজার ইবাদতকারী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের শানে যে বাবা জান যে আপটা ব্যবহার করা হয়েছে, এটা সাধারণ মানুষের মতো আপ নয়, নবী পাকের আপ আমাদের আপদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহু আকবার। বলেন না আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বাবাজান এই ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের পরিপূর্ণ জ্ঞান দান করেছে। ঠিক না বেঠিক? এমন দয়াল নবীজিকে যদি বলা হয় রাসূলুল্লাহ বান্দা আমিও বান্দা, তার অবস্থা কি হবে বলুন তো? তার অবস্থা কি হবে বলুন না? আল্লাহু আকবার। বলুন না আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন বান্দা শুনো, যাতে খোদাবন্দে করিমের, যাতে খোদাবন্দে করিম, আল্লাহু আকবার বলুন না, আরশে পাকে এই যে নূরির জগৎ অতিক্রম করে আরশে পাকে যাওয়ার পরে না আহ্বান করলো উদুনু মিন্নি, আপনি আমার অতি নিকটে নিকটে আসেন। সুবহানাল্লাহ। এক আশেক বলতেছেন, আশেকে রাসূল বলতেছেন, জবনা জোয়াদা, জবনা জোয়াদা তাকসিমে হুয়া, সবহু সে পিয়ারা তুমকো দিয়া, জবনা جو وعدہ تقسیم ہوا سب ہو سے پیارا تم کو دیا، پھر ادن بولا اللہ غنی، موسیٰ کو پکارا لن ترانی۔ اللہ اکبر۔ بولن نا نبی پاکر شانے شمبدن کرا خلو حبیب، আপনি আমার অতীব নিকটে আসেন। আর হযরতে মূসা আলাইহিস সালামের শানে ঘোষণা দেওয়া হলো, অসম্ভব তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহু আকবার।
আমার নবীজি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার, কাল ময়দানে মহাশরি লিওয়ায়ে হামদামক পতাকার নিচে হযরতে আদম আলাইহিস সালাম হতে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সকল থাকবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমার রাসূলুল্লাহর হাতে এই লিওয়ায়ে হাম পতাকা থাকবে, আর এই পতাকার নিচে সমস্ত নবী রাসূল সকল থাকবে। নবীজি বলতেছেন, এতে আমি গর্ববোধ করি না। সুবহানাল্লাহ বলেন না, শুকরিয়ার ব্যাপার। আল্লাহু আকবার, নবীজির মতন বিনয়ী ভাব, আল্লাহ পাকের প্রতি নবী পাকের যে বিনয়ী প্রকাশটা ছিল, আল্লাহু আকবার বলেন না, যেটা বিশ্বের কোন জ্ঞানী গুণী কোন ব্যক্তি এটা হিসাব করে শেষ করতে পারবে না। মনে রাখবেন, একজন মুমিন হতে নিয়ে আমার রাসূল পর্যন্ত 27টা ক্লাস ব্যবধান। আওয়াজ করে বলুন, কয়টা ক্লাস ব্যবধান? আফসোস, ইদানিং কালে কিছু সংখ্যক লোক বের হয়েছে যে রাসূলুল্লাহ রে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, ফেরেশতা বলবো নাকি, রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, জিন বলবো নাকি, নাউজুবিল্লাহ। আমার নবীজি সাধারণ মানুষ নয়, আমার নবীজি দেখতে সুরতে বাশারিতে ছিলেন, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি ছিলেন খাইরুল বাশার, তিনি হলেন আবুদানুল বাশার, তার দিনার সাথে কারোর তুলনা হতে পারে না, ঠিক না বে? ঠিক। একজন মুমিন হতে নিয়ে আমার নবীজি পর্যন্ত 27টা ক্লাস ব্যবধান। সর্বশেষ যে ক্লাসের নাম হলো মুস্তফার ক্লাস। সুবহানাল্লাহ, কিসের ক্লাস? মুস্তফার ক্লাস। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাকে এত অধিক মর্যাদা দিল, সেই মর্যাদা যদি কোনো ব্যক্তি ক্ষুণ্ণ করতে চায়, এই মর্যাদা নিয়ে যদি কোনো ব্যক্তি অনীহা প্রকাশ করতে চায়, এই মর্যাদার মধ্যে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, তাকে ইমানদার বলা যাবে? আওয়াজ করে বলি, ইমানদার বলা যাবে? কেন না, আমার নবীজি হলেন ইমান, নবীজি হলেন ইমান। আল্লাহ সবাইকে নবী বুঝার তৌফিক এনায়েত করে, রাসূলুল্লাহ বুঝতে পারলেই আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে, রাসূলুল্লাহ পেয়ে গেলে আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। নবী পাকের আনুগত্যের মাধ্যমে, নবী পাকের ইত্তেবার মাধ্যমে আল্লাহ ইত্তেবা করা, নবী আল্লাহর আনুগত্য করা সহজ, নবী পাক ব্যক্তি রেখে আল্লাহ পাওয়া কঠিন কাল সহজ নয়। তাই মনে রাখবেন, এই পূত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদ লাহে মাহফুজের যে কালাম আল্লাহ পাক কার উপরে নাজিল করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা কে বলছে বলুন তো, যে জিবরিল আলাইহিস সালাম নবী পাকের নিকটে গারে হেরাই ওহি নিয়ে আসছে, এটা কে বলছে? আমার দয়াল নবীজি বলছে। সুবহানাল্লাহ বলেন না, জিবরিল কে কেউ দেখছে নাকি? জিবরিল কে কেউ দেখছে নাকি? কেউ দেখছে? আমার নবীজি বলছেন, নবীজি বলছেন এটা হলো আল্লাহর কালাম, এটা হলো আল্লাহর কালাম, কালামে কদিম, আর এটা হলো আমার কালাম, আমার কথা, কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না, কে বলছে? দয়াল নবীজি বলেছে। গায়েব সম্পর্কে অনেকে সন্দেহ পোষণ করে, আর গায়েবের মালিক তো আমার আল্লাহ, গায়েবের খাজিনার মূল মালিক আমার আল্লাহ, এর মধ্যে সন্ধার কোনো অবকাশ নেই। দয়াল নবীজিকে তো আল্লাহ পাক সেই গায়েবের এলেম দান করেছে। সুবহানাল্লাহ, নবীজিকে কি করেছেন? গায়েবি এলেম দান করেছেন। তো বাবা জান, আজকে ইমাম সাহেব এশার নামাজ আনতে প্রথম রাকাতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানি। আয়াতে কারিমার তাফসীর, পৃথিবী বিখ্যাত তাফসীর খাজিন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা ইয়াতীহি ইলমুল গায়ব ফালা ইয়াবখালু বিহি আলাইকুম বাল ইউআল্লিমুকুম। দলিল, দলিল, অবশ্যই রাসূল পাকের নিকটে গায়বী ইলম আসে, যে গায়বী ইলম প্রকাশ করার মধ্যে নবীজি তোমাদের নিকটে কৃপণতা করেন না, বাল ইউআল্লিমুকুম, বরং তোমাদেরকে শিক্ষা দেন। আমার দয়াল নবীজিকে আল্লাহ এই ক্ষমতা কে দিয়েছে? সবাই জবান, কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ পাক।
আল্লাহ পাক তো ওলি নন, আল্লাহ পাক তো নিজ ক্ষমতায় গায়েবের মালিক, গায়েব জানে। আর নবীজির গায়েবটা হলো আল্লাহর প্রদত্ত ক্ষমতায়, এটাকে ইলমুল ওহীয় বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন না। এখন দেখা যাচ্ছে যে রাসূলে পাক অদৃশ্যের জ্ঞান নবীজির আছে, ভবিষ্যৎবাণী করার মত ক্ষমতা নবীজির আছে, অনেকে সন্দেহ পোষণ করে। নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত কোন জায়গা কি হবে না হবে, উম্মতের মধ্যে যে 73 দল হবে, এই এই ভবিষ্যৎবাণী কে করে গেছে? যেখানে বাবা জান জিব্রিল আলাইহিস সালাম আছে, যেখানে ভায়া আছে, মিডিয়া আছে, বাবা জান এটা হলো প্রত্যক্ষ বার্তা। আর যেখানে কোন মিডিয়া নেই, ওয়াসিতা নেই, ভায়া নেই, এটা হলো পরোক্ষ বার্তা, এটা হাদিস শরীফ। আল্লাহু আকবার বলেন না, আমার নবীজির জবান মোবারক দিয়ে যা বের হয়েছে এটা আল্লাহ হুকুমে বের হয়েছে। তোমার আমার মত তো আল্লাহর হাবিবের জবান মোবারক ছিল না, নবী পাকের জবান মোবারক ছিল আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ কর্তৃক কন্ট্রোল। এটা ঈমান রাখতে হবে, ঠিক না? ঠিক বাবা জান, নবী পাক নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তিনি ওহী প্রাপ্ত না হন। সুবহানাল্লাহ বলেন না বাবা জান, পৃথিবীর কোন জায়গা কি হচ্ছে না হচ্ছে, এই এই এলএমটুকু আর নবীজিকে কে দিয়েছেন? সবাই কে দিয়েছে? সবাই আওয়াজ করবে কে দিয়েছে? তাবারানি শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল। আর ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى قد رفع لي الدنيا فانا انظر اليها ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كف هذا رواه الطبراني وكما قال النبي صلى الله تعالى عليه وسلم নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সামনে গোটা বিশ্ব জগৎটাকে ধরে তুলে রাখছেন, দুনিয়ায় কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোন জায়গায় কি হবে না হবে, আমি রাসূলুল্লাহ দেখিতেছি, দেখিতে থাকিব। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি আমার হাতলি মোবারক জিম্নি ভাবে দেখতে পাই গো, আল্লাহ পাকের গোটা বিশ্ব জগৎটাকে তেমনি ভাবে দেখতে পাই। নবীজিকে ক্ষমতা কে দিয়েছে? কার বাপের নাম কি, কার আমল নামায় কতটুকু কি ন্যাক আছে, বদ আছে, এই এলএম রাসূলুল্লাহর আছে কিনা, সবাই মুখরব আছে কিনা, আওয়াজ কেন আছে কিনা, এই বিশ্বাস কারা কারা রাখেন একটু হাত উঠান তো। সবাই আওয়াজ করব আমি, বাবা জান আমি আগে নিয়োগ করেছিলাম, দাদাভাইকে বলেছি এক ঘন্টা কথা বলবো, মুফতি ইয়াকুবকে বলেছি এক ঘন্টা কথা বলবো, সময় ঘনিয়ে আসছে, বেশিক্ষণ আর কথা বলবো না। আমি পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলে যাব যে মদিনা ওয়ালার প্রতি আপনি যত বেশি মহব্বত প্রদর্শন করবেন, নবী পাকের আনুগত্যের দিকে যতটুকু অগ্রসর হবেন, খোদা প্রাপ্তির রাস্তা আপনার আমার জন্য ততটুকু হাসিল হবে, ঠিক না? যার অন্তরে দয়াল নবীজির মহব্বত যতটুকু বাবা জান, তার ইমান ততটুকু, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নেই বাবা সে সারা ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুম, সেও বাবা জান ইবাদত বন্দেগি করত, নাউজুবিল্লাহ বলেন না, তার ইবাদত বন্দেগির কোনো দাম নেই, কেননা তার অন্তকরণে রাসূলুল্লাহর প্রতি প্রেম ছিল না, রাসূলুল্লাহর প্রতি সন্দেহ করত, নাউজুবিল্লাহ বলেন না বাবা জান। এটা হলো মুনাফিকদের চরিত্র। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولله العزة ولرسوله وللمؤمنين ولكن
الذين لا يعلمون الله اكبر সূরা মুনাফিকুনের এই আয়াতে কারিমাটা ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল মুমিনের মান সম্মান, আল্লাহ পাকের মান সম্মান, তার পেয়ারা রাসূলের মান সম্মান, মুমিনের মান সম্মান সম্পর্কে মুনাফিকরা জ্ঞাত না, বলে না আউযুবিল্লাহ, তাদের বদনসিব, তাদেরকে আল্লাহ পাক দয়া করেন না। আল্লাহ পাক যাদেরকে দয়া করেন তাদের দ্বারাই সম্ভব মদিনা ওয়ালা চিনা, ঠিক না ভাই? ঠিক না ভাই? রাসূলের অগাত প্রেম কালবে পয়দা মনে রাখবেন, মুমিনের জন্য হলো সালাত। ওহি খাদুর এলাকাবাসী, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়া আপনার আমার জন্য ফরজ। আল্লাহ পাক মুমিনের জন্য নির্দিষ্ট সময় নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক না বেটি? আমি খুতবার মধ্যে পড়েছিলাম আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের উপর নির্দিষ্ট সময় নামাজ আদায় করা ফরজ। নামাজ আদায় করা কি, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ফজরের নামাজের সময় ফজর পড়তে হবে, জোহরের সময় জোহর আদায় করতে হবে, আসরের সময় আসর আদায় করতে হবে, মাগরিবের সময় মাগরিব আদায় করতে হবে, এশার সময় এশা আদায় করতে হবে। আর কেহ যদি বাবা যান নফল বন্দিকে করতে চান, আল্লাহ চাহে তো ফজরের নামাজের পর সূর্য ওঠার পরে বাবা যান দুই রাকাত ইশরাক পড়তে পারে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, পরে শাস নামাজও পড়তে পারে, আল্লাহ চাই তো মাগরিব নামাজ আনতে সময় পাইলে আওয়াবিনও পড়তে পারেন, নিশির শেষ ভাগে সুখের শয্যা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদ আদায় করতে পারেন। আহ, মসজিদে নববী শরীফে বাবা যান যে তাহাজ্জুদের সময় এমন এক মন যেন বাবা যান শান্তি হয়ে যায়, ই কি বলবো, বুঝাবার জিনিস নয়। মদিনায় মুনাব্বারায় বাবা যান নিশির শেষ ভাগে তাহাজ্জুদের সময় কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, মক্কা মুআজ্জামায় নিশির শেষ ভাগে তাহাজ্জুদের সময় যেন কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হচ্ছে হয় যেন আল্লাহর প্রদত্ত রহমতের নূর, আল্লাহর প্রদত্ত নূর বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ, মনের বেদনা যাতনা দূর হয়ে যায়। ওহি মুমিন মুসলমান, আপনি যদি নামাজের প্রতি উদাসীনতা প্রদর্শন করেন আপনার বদনসিব, আপনি কি মুমিন না মুমিন না তার অনন্য পরিচয় হলো সালাত। সবাই মুখ করবেন সালাত, আওয়াজ করবেন সালাত, বলুন সালাত, বলুন সালাত, বলুন নামাজ। আর এই নামাজ আদায় করতে হলে কোরআন শরীফের উপর জ্ঞান থাকতে হবে, কমাস কম কোরআন শরীফ সহিহ করে তার তিলের সাথে পাঠ করা ফরজ। যদি কোরআন শরীফ সহিহ না হয় বাবা যান নামাজ হবে না। গতকাল আমি বক্তব্য বলেছিলাম, আল্লাহ না করো যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ সবাই জবান করে বলো কুল, আওয়াজ করে বলো কুল, কুল শব্দের শাব্দিক অর্থ হলো আপনি বলুন, আপনি বলুন। আল্লাহ না করো যদি কোনো ব্যক্তি কুলের জায়গার মধ্যে কুল বলে, কুল শব্দের শাব্দিক অর্থ হলো আপনি খান, আপনি ভক্ষণ করো, তাহলে নামাজ হবে? হবে, মাফ করেন, যদি কোনো ব্যক্তি ফ্যান, ফ্যান মানে পাখা, আর প্যান মানে হলো বাবা যান কলম। এখন কোনো ব্যক্তি যদি বাবা যান পাখা কিনতে গিয়ে কয়, এই ইলেকট্রনিক্স এর দোকানের মালিক আমাকে বাবা যান আমাকে প্যান দেন, তাহলে সে আশ্চর্য হয়ে যাবে। দোকানদার যদি শিক্ষিত হয়ে থাকে, ক্লাস ফাইভ পাস হয়ে থাকে, বলবে বাবা রে আমার এখানে প্যান পাওয়া যায় না, আমার এখানে ফ্যান পাওয়া যায়, ঠিক না বেটি? হ্যাঁ, প্যান মানে হলো কলম আর ফ্যান মানে হলো কি পাখা, ঠিক না বেটি? বোঝেন তদ্রুপ। আর কোরআন শরীফ এমন একটা সূক্ষ্ম জিনিস, আল্লাহ স্বর্গীয় নিয়ামত, এই কোরআন শরীফের এই স্বর্গীয় নিয়ামত অর্জন করতে হলে মাখরাজের সাথে তার তিলের সাথে তেলাওয়াত করতে হবে। আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসায় মাহে রমাদান শরীফ কি দারুল কেরাত হয়? হয়নি? এই বছর থেকে আল্লাহ চালু করার একটা উদ্যোগ নিন, এই বছর থেকে স্যার নাতির উদ্যোগ নেন না, এই বছর থেকে স্যার উদ্যোগ দেন না, স্যার নিয়ত করার দায়িত্ব বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব আমার আলাদা, এটা আমি ইনশাআল্লাহ আমি দেখবো ইনশাআল্লাহ, ঠিক না? টিচার যদি এক দুজন লাগে না, আমি সবার সাথে টিচারটা ব্যাপারটা আমি পুরো করে দেখবো ইনশাআল্লাহ।
আমার উদ্দেশ্য হলো এখানে দারুল কেরাত যদি হয় হাফিজিয়া মাদ্রাসার ছেলেদের সাথেও এই এলাকার ছেলে মেয়েরা কোরআন শরীফ সহি করে পড়ার একটা সুবর্ণ সুযোগ পাবে, ঠিক না বেঠিক? যেহেতু স্কুলে পড়ুক বা কলেজে পড়ুক ইউনিভার্সিটি পড়ুক, তারা তো মুমিন মুসলমান, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, তাদের জন্য তো নামাজ আদায় করা ফরজ, ঠিক না বেঠিক? না, হুজুররা নামাজ পড়লে বাকি মানুষের নামাজ আদায় হয়ে যাবে না, মাফ করবেন। যদি কোনো ব্যক্তি আবার এই ধরনের আকীদা রাখে যে আমি পিশাব হুজুরের কাছে মুরিদ হয়ে গেছি, আমার নামাজ তো হুজুর কেবলায় পড়ে, আমার নামাজ পড়ার দরকার নাই, নাউজুবিল্লাহ, মনে রাখবেন আপনার উপরে বড় শয়তানে ভর করছে, ঠিক না বেঠিক? আর কোন ফিসার যদি কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হয়েছো, নামাজের প্রয়োজন নেই, এটা ফিসার না, এটা ফিরের নামের কলঙ্ক, ঠিক না বেঠিক? বাবা ফিরের নামের কি কলঙ্ক? আল্লাহু আকবার। সবাই মুখলে কয়টি দুইটি নসিহত করেছিল, দুইটি উপদেশ দিয়েছিল, বলছিল সাবধান সলাত, সলাত সাবধান, দাস দাসী সাবধান, দাস দাসী। আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে, আপনার বাড়িতে যারা কাজকর্ম করে বা অধীনস্থ লোক, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা কার শিক্ষা? দয়াল নবীজির শিক্ষা, মুখ্যমন্ত্রীর কার শিক্ষা? আর নবীজির সর্বশেষ বাবা নসিহত ছিল সালাত, সালাত, নামাজ, নামাজ। আল্লাহ দয়া করে সবাইকে সঠিক সমাজ দান করবেন, আমিন। আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন ইয়া কোথায় মাওলানা মুফতি ইয়াকুব কোথায়? বাবা ইয়াকুব কোথায় রে বাবা? যা